এই ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতিকে মুক্তির জন্য এবং জাতীয়তাবাদী উগ্রবাদী রাজনীতি থেকে মুক্তির জন্য আমরা মনে করি মানবতার রাজনীতি একমাত্র উপায়, মানবতার রাষ্ট্র ব্যবস্থাই মানবতার মুক্তির এবং দেশের জন্য সবচেয়ে কল্যাণকর। তাই আমাদের এই রাজনীতির মূল বিষয় হচ্ছে মানুষ, মানবতা, মানবতার রাজনীতি। রাজনীতি আমাদের জন্য অনেক বাধা সংকট ছিল, আমরা সব শর্ত পূরণ করার পরেও প্রথমের নিবন্ধন হয়নি, পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করে সেখানে আমরা এখানে লিখলাম নিবন্ধনের কোর্টের আয়োজন, এরপর বাতিল হয়, তারপর সুপ্রিম কোর্টও সবকিছু দেখে যাচাই করে সেখানে বিপ্লবকে বাংলাদেশের একটা রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের আদেশ দেয়। সেই আদেশের ভিত্তিতে আজকে নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধনের সনদপত্র দেয়। আমাদের রাজনৈতিক দলের নাম ইসলামিয়া বিপ্লব বাংলাদেশ, কমিউনিটি রেভলিউশন বাংলাদেশ। মানবিক মানুষ, মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ে তোলা চলমান বিশ্বে এবং বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের রাজনীতি আছে। একটা ধর্মের নামে উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি, আর একটা উগ্র জাতীয়তাবাদী রাজনীতি। এই ধর্মের নামে সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুক্তির জন্য এবং একক জাতীয়তাবাদী উগ্রবাদী রাজনীতি থেকে মুক্তির জন্য আমরা মনে করি মানবতার রাজনীতি একমাত্র উপায়, মানবতার রাষ্ট্র ব্যবস্থাই মানবতার মুক্তির এবং দেশের জন্য সবচেয়ে কল্যাণকর। তাই আমাদের এই রাজনীতির মূল বিষয় হচ্ছে মানুষ, মানবতা, মানবতার রাজনীতি। নিজস্ব নীতি আদর্শের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে শর্ত আছে সেই শর্তের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। চাওয়া হচ্ছে যে যদি বর্তমান সংসদ বিলোপ করে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন হয় তাহলে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার হিসেবে থাকলেও আমরা নির্বাচন অংশগ্রহণ করতে আগ্রহী। না, আমরা আমাদের নির্বাচন নীতি আদর্শের ভিত্তিতে মানবতার রাজনীতির পক্ষে, মানবতার রাষ্ট্র ব্যবস্থার পক্ষে জনমতের চাই। তাই আমাদের পক্ষে কোনো জোটে যাবার চিন্তা নাই। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আমরা মনে করি যে জনমানুষ, জনগণ মানবতার রাজনীতি চায়, সংঘাতের রাজনীতি থেকে জনগণ মুক্তি চায়। বর্তমান একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি আছে, আমরা মনে করি এটাই জীবনের সংকট, মানবতার সংকট এবং রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হওয়ার জন্য এটা দায়ী। সেখান থেকে মানবতার মুক্তি এবং রাষ্ট্রের মুক্তির জন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র ব্যবস্থা অপরিহার্য প্রয়োজন।